আগামী বুধবার ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচ। এই ম্যাচে নিউজিল্যান্ডকে হারাতে পারলে বাংলাদেশ 7 নম্বর থেকে চলে আসবে 6 নম্বরে। বর্তমানে 91 পয়েন্ট নিয়ে আইসিসি র‍্যাঙ্কিং এ 7 নম্বরে আছে বাংলাদেশ। টাইগারদের বর্তমান পয়েন্ট 91, এদিকে 6 এ থাকা শ্রীলঙ্কার পয়েন্ট 93। তাই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নিউজিল্যান্ডকে হারাতে পারলেই শ্রীলঙ্কার সমান হবে বাংলাদেশের পয়েন্ট, কিন্তু রেটিং পয়েন্টের ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে পড়বে লঙ্কানরা। আর মাশরাফি বাহিনী যদি ম্যাচটা হেরে যায় তবে 1 পয়েন্ট কমে গিয়ে 90 পয়েন্ট নিয়ে 7 নম্বরে থাকবে তারা। 2019 সালের বিশ্বকাপ সরাসরি খেলার জন্য আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা 8-এর মধ্যে থাকতে হবে বাংলাদেশকে। সুতরাং বুধবারের ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। আর তাই রোববার জিমে সময় কাটালেও সোমবার ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন বিভাগেই কঠোর পরিশ্রম করেছেন টাইগাররা। মালাহাইট ক্রিকেট গ্রাউন্ডে স্থানীয় সময় সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত অনুশীলন করে বাংলাদেশ দল। ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি শিষ্যদের নিয়ে ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসেলকেও ব্যস্ত সময় কাটিয়েছেন। বুধবার সিরিজের শেষ ম্যাচে কিউইদের বিপক্ষে আবারও মাঠে নামবে বাংলাদেশ। ডাবলিনের ক্লন টার্ফে বুধবার বাংলাদেশ সময় বিকেল 3:45 শুরু হতে যাচ্ছে ম্যাচটি। আর সেই ম্যাচে দুইবার নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার স্মৃতি নিয়ে জয়ের জন্য মাঠে নামবে টাইগার বাহিনী।